সবাইকে নমস্কার, আমার নাম সত্যজিৎ ব্যানার্জি আর মুভির নাম ছোট্ট পিকলু। এখানে আপনারা আমাকে ছোট্ট পিকলু রোল হিসাবেই দেখতে পাবেন। তো আমি আমার ছোট্ট পিকলু ক্যারেক্টার সম্বন্ধে বলি। ছোট্ট পিকলু আমার জন্য একটা সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার, খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এর আগেও আপনারা আমাকে বিভিন্ন স্কুলের বাচ্চার অভিনয় দেখতে পাবেন, কিন্তু ছোট্ট পিকলু এই যে ক্যারেক্টারটা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস মিলিয়ে তৈরি হয়েছে, কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো কষ্ট, আরও অনেক। তাই এই ক্যারেক্টারটার জন্য আমি রাতের পর রাত, দিনের পর দিন প্রিপারেশন নিয়েছি। আর সোমনাথ আঙ্কেল এবং অর্পিতা আন্টি আমাকে খুব সাহায্য করেছে এই ক্যারেক্টারটার প্রিপারেশন নেওয়ার জন্য। এবার বাকিটা আপনারাই বলবেন আমি কেমন করে ফুটিয়ে দিয়েছি। ছোট্ট পিকলু বাস্তবে কিসে পড়ে? আমি বাস্তবে 5-এ পড়ি। কোন স্কুলে পড়ো? পিপিআইটি পাবলিক স্কুল। পিপিআইটি পাবলিক স্কুল। আর ছোট্ট পিকলু নিয়ে তো মানে শুটিংয়ে তুমি ডিরেক্টরের কথা বললে, বা তোমার আরও যদি লোকেশ দা বা আরও আমাদের যারা যারা আছে তাদের সাথে যদি শুটিংয়ের এক্সপিরিয়েন্স টিপস শেয়ার করো আর কি। আমরা সবাই জানি যে এই মুভিতে অভিনয় করেছে খরাজ আঙ্কেল, এন দিদি, পার্থ আঙ্কেল, লোকেশ আঙ্কেল, রাজেশ আঙ্কেল, তানভীর আঙ্কেল, বাকি অনেকেই অভিনয় করেছেন। সবার সাথে কাজ করে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স, সবাই খুব কোঅপারেটিভ। এবং করাজ আঙ্কেল তো খুবই ভালো একজন, ওনার সাথে কাজ করে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি চাই আমি যেন এদের সাথে ভবিষ্যতে আরও অনেক কাজ করি। ধন্যবাদ।